তারকা দম্পতি রাজপুরীর ঘরে আসছে নতুন সদস্য। প্রথম সন্তানের অপেক্ষায় কাটছে প্রতিটা মুহূর্ত। সোনামণিকে ঘিরে নানা রকম আয়োজন আর পরিকল্পনা, যেন সে সবার নয়। তারই এক ঝলক সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলেন পরি। মঙ্গলবার দুপুরে বেশ কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করেছেন পরি। এতে দেখা যায় হাস্যোজ্জ্বল রাজপরির সামনে সাজানো অনাগত সন্তানের জামা কাপড়, জুতা, স্যান্ডেল, ফিডার, বেবি লোশন সহ নানা রকমের প্রসাধনী। ছবি ভিডিও পোস্ট করে পরি লেখেন তার আশার আয়োজন, সেই সাথে রাজের প্রতিও মুগ্ধতা প্রকাশ করেন তিনি। পরির ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায়, কমেন্টে অভিনন্দন আর শুভেচ্ছায় ভরে যায়। পরি আগেই জানিয়ে দিয়েছিলেন ছেলে হলে নাম হবে রাজ্য আর মেয়ে হলে রানী। এখন ছেলে না মেয়ে হচ্ছে এ নিয়ে চলছে তুমুল জল্পনা কল্পনা। এ বিষয়ে এখনও টু শব্দটি করেননি রাজপরি। অনেকেই বলছেন ছেলে হচ্ছে তাদের, কিভাবে? ছবিগুলো আবার দেখুন। এখানে যেই জামা কাপড় রয়েছে তার প্রায় সবই ছেলে শিশুর, আর সেজন্য ভক্তরা ধরেই নিয়েছেন রাজপরীর ঘরে আসছে রাজকুমার রাজ্য। 2021 সালে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের গুনিন সিনেমার সেটে প্রেম হয় রাজপরীর, আর চলতি বছর শুরুর দিকে হঠাৎ অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন পরিমণি। একই দিনে সামনে আসে তাদের বিয়ের খবরও। হৈমন্তী শুক্লা, প্রতিদিনের বাংলাদেশ।